আজ আঠারোই মার্চ বুধবার আজ কেমন থাকবে পশ্চিমবঙ্গে সারাদিনের আবহাওয়া আজকে উত্তরবঙ্গের আবহাওয়া বা কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বা কেমন থাকতে চলেছে এবং দক্ষিণের পশ্চিমের জেলাগুলি থেকে আজকে ফের ঝড় বৃষ্টির সতর্কবার্তা রয়েছে তো কি জানালো আলিপুর আবহাওয়া দফতর সেই সমস্ত প্রশ্নের উত্তর থাকছে আজকের এই ভিডিওতে এবং ভিডিও শেষে জানব যে আজকে বাংলাদেশের আবহাওয়া কেমন থাকতে চলেছে তো বন্ধুরা সেই জন্য ইম্পর্টেন্ট ভিডিওটিকে শেষ অব্দি দেখবেন মধ্যকান থেকে স্কিপ করবেন না আর ভিডিও শুরুর পূর্বে আপনারা যখন ভিডিওটি দেখছেন তখন আপনাদের এখানে কেমন আবহাওয়া রয়েছে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানাতে কিন্তু একদমই ভুলবেন না বন্ধুরা এবার আস্তে আস্তে কিন্তু গরমের দিকেই যাচ্ছে আবহাওয়া এতদিন পর্যন্ত ঠান্ডার আমেজ ছিল প্রায় মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহ পড়ে গেছে দ্বিতীয় সপ্তাহ প্রায় পার হতে চললো সেক্ষেত্রে এখনও পর্যন্ত গরম সেভাবে পড়েনি কিন্তু এখন কিন্তু আস্তে আস্তে গরমের দিকে যাচ্ছে আবহাওয়া সোমবার থেকে মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা তাপাত্রা কিন্তু বেড়েছিল সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল বাইশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস মঙ্গলবার তা বেড়ে দাঁড়িয়েছে তেইশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস আগামী কয়েকদিনের মধ্যে তা আরও বাড়তে পারে বলে জানানো হয়েছে বিপরীত ঘূর্ণাবর্তের সঙ্গে একটি পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হয়েছে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী একদিকে যখন যখন বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে ঠিক সেই সময়ে অপর আরও একটি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পড়তে পারে যার জেরে সপ্তাহের শেষে রাজ্যে কোনো কোনো জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হবে বলে জানানো হয়েছে অর্থাৎ আগের সপ্তাহে যেমন পশ্চিমী ঝঞ্ঝা হয়েছিল সেই পশ্চিমী ঝঞ্ঝাটি তৈরি হয়েছিল জম্মু কাশ্মীরে এবং ঠিক সেরকমই কিন্তু একটি বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল বঙ্গোপসাগরে তার জেরে কিন্তু বিগত সপ্তাহে প্রায় পশ্চিমবঙ্গের প্রতিটি জেলাতেই বৃষ্টিপাত হয়েছে উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ দক্ষিণের পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টিপাত হয়েছে কিন্তু এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকতে চলেছে উত্তরবঙ্গের আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু শুক্রবার পর্যন্ত বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই অর্থাৎ শুক্রবার পর্যন্তও কিন্তু উত্তরবঙ্গের সমস্ত জেলা আকাশ পরিষ্কার থাকবে দিনের তাপমাত্রা আস্তে আস্তে বাড়বে রাতের তাপমাত্রা কিন্তু আজ ঠিক থাকবে কিন্তু আস্তে আস্তে কিন্তু এক ডিগ্রি করে বাড়তে থাকবে এদিকে দিনের তাপমাত্রা কিন্তু সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে আগামী শুক্রবার পর্যন্ত শুক্রবারের পরে কিন্তু উত্তরবঙ্গে ফের একটা ঝড় বৃষ্টি হতে পারে এই পশ্চিমী ঝঞ্ঝার কারণে তবে এই ঝড় বৃষ্টিটি মূলত হতে পারে দার্জিলিং কালিম্পং কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে অন্যান্য জেলায় অর্থাৎ মালদহ ও দুই দিনাজপুরে কিন্তু বৃষ্টির খুব একটা সম্ভাবনা নেই তারপরে কিন্তু হালকা বৃষ্টি হতে পারে আগামী দু তিন দিন রাতের তাপমাত্রা এরকম কিন্তু কোনো হেরফের হবে না দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকতে চলেছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বুধবার এবং বৃহস্পতিবার অর্থাৎ আজকে এবং আগামী কালকে কিন্তু দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিষ্কার থাকবে এবং আবহাওয়া শুকনো থাকবে শুক্রবার নাগাদ পশ্চিম দিকের জেলাগুলি যেমন পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পূর্ব ও পশ্চিম বর্ধমানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বন্ধুরা আপনাদের আমি আগেই জানিয়েছিলাম যে কোনো বৃষ্টি যদি পশ্চিমী ঝঞ্ঝার কারণে হয় তাহলে তার প্রভাব দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলি বিশেষ করে পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া এবং পূর্ব এবং পশ্চিম বর্ধমানে কিন্তু কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে প্রভাব পড়তে দেখা যায় ঠিক সেরম সেরকমটা কিন্তু এবারও হতে চলেছে অর্থাৎ এবারও যেহেতু বৃষ্টিপাতটি হতে চলেছে পশ্চিম ঝঞ্ঝার কারণে সেহেতু বুধবার থেকে কোথাও কোথাও বৃহস্পতিবার থেকে কিন্তু দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টিপাত শুরু হতে চলেছে আবার কোনো কোনো জায়গাতে কিন্তু শনিবার দিন প্রায় প্রতিটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বুধবার বৃহস্পতিবার কিন্তু শুধুমাত্র এই কটি জেলাতে যে কটি জেলার নাম আপনাদের জানালাম সেখানেই বৃষ্টিপাত হতে পারে কিন্তু শনিবার সব জেলাতেই হবে সঙ্গে কিন্তু তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে তবে আগামী দু তিন দিন রাতের তাপমাত্রা তেমন কোনো পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে তো এখন আমরা উত্তর এবং দক্ষিণবঙ্গের কয়েকটি শহরের সর্বনিম্ন তাপমাত্রা জেনে নিই যে আজকে কত থাকতে চলেছে আসানসোলে উনিশ দশমিক দুই ডিগ্রি বালুরঘাট কুড়ি দশমিক আট বাঁকুড়া উনিশ দশমিক আট ব্যারাকপুর কুড়ি দশমিক নয় বহরমপুর উনিশ দশমিক দুই বর্ধমান কুড়ি ক্যানিং তেইশ দশমিক ছয় কোচবিহার বারো দশমিক নয় দার্জিলিং সাত দশমিক আট ডায়মন্ড হারবার চব্বিশ দশমিক পাঁচ দীঘা বাইশ ডিগ্রি মালদহতে উনিশ দশমিক আট ডিগ্রি পুরুলিয়াতে সাতাশ সতেরো ডিগ্রি শিলিগুড়িতে এগারো দশমিক পাঁচ এবং শ্রীনিকতনে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে উনিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস তো এখন আমরা জানব যে বাংলাদেশের আবহাওয়া আজকে কেমন থাকতে চলেছে বাংলাদেশে গত কয়েকদিন ধরে চলতি বছরের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড কিন্তু ভেঙেছে মঙ্গলবার দিন সকাল পর্যন্ত দেশের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ছিল সাতাশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস তবে সন্ধ্যার তথ্য অনুযায়ী সেই রেকর্ড ভেঙে এক ক্লাফে সাতাশ দশ সাঁত্রিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে এখনও পর্যন্ত এ তাপমাত্রা চলতি বছরের সর্বোচ্চ মঙ্গলবার সন্ধ্যা ছটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকে থাকতে পারে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারাদিনের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে আগামী দুদিনে আবহাওয়ার উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই তার পরবর্তী পাঁচ দিনে বৃষ্টি এবং বজ্র সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে অর্থাৎ বাংলাদেশেও কিন্তু শুক্রবারের পর থেকে বৃষ্টি এবং ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোনো কোনো জায়গাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে তো বন্ধুরা এই ছিল আজকের আবহাওয়ার আপডেট আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন लिंक सब्सक्राइब और शेयर करवे